আজ আমরা পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার যে টপিকটা আলোচনা করব সেটা হলো তাপ ইঞ্জিনের দক্ষতা। এখন চলো আমরা সরাসরি তাপ ইঞ্জিনের দক্ষতার সংজ্ঞা জেনে নেই। কোনো তাপ ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তির পরিমাণ এবং ইঞ্জিন দ্বারা শোষিত মোট শক্তির পরিমাণের অনুপাতকে ইঞ্জিনের দক্ষতা বলে। এখন খেয়াল করো, একটা চিত্র দেখলে তোমরা বুঝতে পারবে। এই পুরো চিত্রটা তোমরা যদি বুঝতে পারো তাহলে যে কোনো গাণিতিক সমস্যাই তোমরা সমাধান করতে পারবা। এখানে খেয়াল করো, প্রথম যে বক্সে লেখা আছে সেটা T1 উচ্চতর তাপমাত্রার তাপ উৎস, এখানে তাপকে ধরছি আমরা Q1। এখান থেকে তার মানে উৎস থেকে Q1 তাপশক্তি যদি মেইন যে তাপ ইঞ্জিন শোষণ করে এবং এখান থেকে W0 পরিমাণ কাজ করে, আর এবং নিম্নতর তাপমাত্রা T2 তাপগ্রাহকে যদি Q2 পরিমাণ তাপ ছেড়ে দেয় তাহলে মোট কাজ যেটা সম্পাদিত হবে সেটা W=Q1-Q2। তার মানে কি যে Q1 তাপশক্তি যদি উৎস থেকে গ্রহণ করে এবং Q1 যদি বর্জন করে তাহলে এদের ডিফারেন্সটাই হবে আসলে এদের কাজ সম্পাদিত কাজের পরিমাণ। তাহলে এটাকেই আমরা তাপ ইঞ্জিনের আসলে মূলনীতি হিসেবে ধরব এবং পরবর্তীতে এর সূত্র সম্পর্কে আরও জানব। খেয়াল করো, এখানে কোনো তাপ ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত শক্তির পরিমাণ, এখানে সেই শক্তির পরিমাণ হচ্ছে কাজ W0=Q1-Q2 এবং ইঞ্জিন দ্বারা শোষিত মোট তাপ শক্তির পরিমাণের অনুপাত। তার মানে শোষিত শক্তি আমরা জানি যে ওখানে Q1 আমরা শোষণ করা হয়েছিল। এখন আমরা এটাকে তাপ ইঞ্জিনের দক্ষতা যদি বলে, তাপ ইঞ্জিনের দক্ষতা যদি আমরা ইটা ধরি তাহলে খেয়াল করো ইটা=W0/Q1। এখানে W0= আমরা জানি Q1-Q2 এবং ÷ Q1। এখানে দেখো, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 1-Q2/Q1, এটাই হচ্ছে আমাদের তাপ ইঞ্জিনের দক্ষতার সূত্র যেটা আমরা জেনারেট করলাম। এখানে আরও একটা বিষয় কাজ করে যেটা আমাদের জানতে হবে। খেয়াল করো, তাপ ইঞ্জিনের বেলায় ইঞ্জিন দ্বারা শোষিত বা বর্জিত তাপ কিউ এবং ইঞ্জিনের সংস্পর্শে থাকা তাপ উৎস এবং তাপ আধারের তাপমাত্রা টি এর সমানুপাতিক। তার মানে Q=T হলে আমরা জানি যে সম্পর্কটা আসলে Q1/Q2=T1/T2 দাঁড়াবে। এখন আমরা এর আগে যে ইটার সূত্র পড়েছিলাম বা দেখেছিলাম ইঞ্জিনের দক্ষতা ইটা=1-Q2/Q1, এখানে এই সমানুপাতিকের রিলেশনটা রিপ্লেস করলে আমরা T2/T1ও ব্যবহার করতে পারি। তার মানে পার্সেন্টেজ যখন বলবে এর সাথে ×100% গুণ করে দেব, এবং আমরা যেহেতু সমানুপাতিক দ্বারা আরেকটা নতুন সূত্র দেখেছি সেহেতু এটাও আমরা এখানে আমরা পার্সেন্টেজে হিসাব করতে পারবো। এই দুটো সূত্র ভালো করে দেখে নাও, এই দুটো সূত্র ইউজ করে আমরা এবার গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে প্রশ্ন দেওয়া আছে, একটি তাপীয় ইঞ্জিনের কার্যকরী বস্তু প্রতিবার উৎস হতে যে পরিমাণ তাপ গ্রহণ করে কাজ সম্পন্ন করার পরে তার 60% তাপ বর্জন করে। এখন তাপ ইঞ্জিনটির কর্মদক্ষতা বা দক্ষতা নির্ণয় করতে বলেছে। এখানে যে বিষয়টা দেওয়া আছে, আমরা মনে করি যে Q1 যদি আমাদের গৃহীত তাপ হয় বা শোষিত তাপ, যেটা আমরা যেটাই বলি, এবং প্রশ্ন অনুসারে বলেছে বর্জিত তাপ হচ্ছে প্রথমে যে শোষিত তাপের 60%, তার মানে 60/100, এবং এটাকে আমরা বলতে পারি বর্জিত তাপের অ্যামাউন্ট হবে শোষিত তাপের 0.6 গুণ। তাহলে চলো আমরা এবার সূত্র দিয়ে ম্যাথটা সলভ করার চেষ্টা করি। এখানে আমরা যেহেতু তাপ নিয়ে কথা হচ্ছে বা তাপ নিয়ে ক্যালকুলেশন হচ্ছে সেহেতু আমরা তাপের সূত্রটা ব্যবহার করব। যদি এখানে তাপমাত্রা থাকতো তাহলে T1/T2 এর সূত্রটা আমরা ব্যবহার করতাম। এখানে খেয়াল করো, ইটা=1-Q2/Q1 ×100। এখন Q1 এর ভ্যালু Q1 রেখে দিয়ে Q2 এর জায়গায় আমরা 0.6 Q1 ব্যবহার করেছি, এবং এখানে আরও এটা যদি কাটাকাটি চলে যায় তাহলে থাকে 1-0.6×100%। এটাই ক্যালকুলেশন করলে হয় 0.4, এবং এটাকে 100 দিয়ে গুণ করলে হয় 40%। ঠিক একইভাবে তাপ ইঞ্জিনের দক্ষতা কর্মদক্ষতা সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধানে আমরা ইটায়ের সূত্রটি ব্যবহার করতে পারবো, যেখানে Q1 এবং Q2 এর জায়গায় T1 T2 আমরা ব্যবহার করতে পারি, এবং আমরা যে সমানুপাতের সূত্রটা দেখেছি সেই সূত্র ব্যবহার করে এটা কনভার্ট করেও আমরা ব্যবহার করতে পারি।